এরপর প্রশ্ন হলো সহবাসের পর কোরআন পড়া যায় না কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত আর ঘুমের দোয়া এক না। গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুমের দোয়া বা অন্যান্য দোয়া এগুলো করাতে অসুবিধা। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুততার সাথে গোসল করা উচিত। যদি তিনি গোসলটাকে বিলম্ব করতে চান যে আমি কথার কথা এখন রাত 2:12 বাজে আমি ফজরের আগে গোসল করব, এরকম যদি কেউ নিয়ত করেন করেন, অসুবিধা নাই। কিন্তু উত্তম হলো এক্ষেত্রে উজু করা। উজু করার পর আপনি অন্যান্য কাজ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমটি করেছেন, যার কারণে অজু করে আপনি অন্যান্য কাজগুলো করবেন। দোয়া দরুদ পড়াতে কোনো অসুবিধা নাই, গোসল ফরজ অবস্থায় দোয়া দরুদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসে নিষেধ আছে। অনেক মানুষ আছে যাদেরকে হাজারো ওয়াজ নসিহত ভালো কথা বললেও তারা আল্লাহর বিধান মানতে চায় না, তারা বিধর্মীদের মতো চলে, এদেরকে কিভাবে দিনের দিকে ফিরাবো? ভাই, আমরা কাউকে দিনের দিকে ফিরানোর কন্ট্রাক্টরই আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে আসি নাই। আমাদের কাজ হলো মানুষকে নসিহত করা। কেউ যদি নসিহত না মানে তার দায়িত্ব কার? তার উপরে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো মানুষকে কি করা, সত্যটা পৌঁছায় দেওয়া। আর দুইটা প্রশ্ন